পরে অ্যালার্জির কারণে। আরেক মেয়ে বোন বোন থেকে হোক। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রয়টিক্স ফিলাইন্স। আই হোপ সবাই ফিট অ্যান্ড ফাইন আছেন, আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। সো আজকে অনেকদিন পর আপনাদের মাঝখানে ব্লগ নিয়ে আসলাম। আই হোপ ব্লগটি আপনারা এনজয় করবেন। ক্যাটরুমের কিছু আপডেট দেওয়া ছিল, প্লাস ক্যাটের কিছু আপডেট দেওয়া ছিল। সো ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, অ্যান্ড মাস্ট আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। অ্যান্ড আমাদের ভিডিওগুলো কেমন হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে মাস্ট একটা করে লাইক অ্যান্ড একটা করে শেয়ার করবেন। সো এদিকে দেখতে পাচ্ছেন আমার মেয়ে প্রিমো বসে আছে, চোখগুলো ময়লা হয়ে আছে বিকজ ওর চোখ দিয়ে ননস্টপ পানি পড়ে অ্যালার্জির কারণে। সো এটা নর্মালি মুছে দিলে চলে যায়। সো দেখবেন আরেক মেয়ে বোন বোন, ওর এখন 6 মান্থ চলতেছে আলহামদুলিল্লাহ। আর ক্যারামেল আর ক্রিমোর 8 মান্থ চলতেছে। সো এই হচ্ছে যে ওদের আপডেট। আর তো এই যে সব বাচ্চা কাচ্চারা দেখতেই পাচ্ছেন, ক্যারামেল, ক্রিমো, ভেনাস, বোন বোন, গোলু, আর প্যারিসকে আরেকটা রুমে রাখা হয়েছে বিকজ ও হচ্ছে যে বোন বোন প্লাস বাকি যে কিটেনগুলো আছে আমার, ক্যারামেল আর ক্রিমো, ওদেরকে অনেক ডিস্টার্ব করতেছিল, মিটিংয়ের জন্য ধরতেছিল। সো ওকে আলাদা রাখছি, বাট ও আমার সাথে আমার রুমে আছে সেপারেটেড। আর জাস্ট এই রুমে আমার ফিমেলগুলো আছে, আর আমার স্পেড করা ফিমেল বেনাস আর আমার নিউটার করা মেল গোলু এই রুমে ওদের সাথে থাকে। সো ক্যাট রুমের আপডেট হচ্ছে যে আমার ব্যালকনিটা আগে গুনার নেট ছিল, আমি ওদের ব্যালকনিটা আবার আপডেট করছি, প্লাস্টিকের নেটটা আমি লাগাই দিছি বিকজ গুনার নেটে ওদের আর কি জং পড়ে যাচ্ছিলো যেহেতু রেইনি ওয়েদার, এখন রেইনি সিজন চলতেছে। সো দ্যাটস ওয়াই ওদের নেটটা চেঞ্জ করে আমি ব্যালকনিতে আমি প্লাস্টিক নেট লাগাই দিছি যাতে জং না পড়ে। গোলু হচ্ছে যে আমার বাসার সবচেয়ে সিনিয়র ক্যাট, ওর বয়স হচ্ছে যে 3.5 বছর। আর দেখতে পাচ্ছেন ক্যারামেল বের হয়ে আসছে, আর এই যে ভেনাস আর ক্রিমো এখানে ক্যাট ফুড খাওয়ার জন্য ইয়ে করতেছে। সো ক্রিমো আর গোলুর অলওয়েজ চোখ দিয়ে পানি পড়ে, এটা কোনো সিরিয়াস ইস্যুস না, বাট ক্লিন করলে চলে যায়। আর নর্মালি যারা ট্রেডিশনাল পার্সিয়ানগুলো পালেন তারা জানেন যে ম্যাক্সিমাম ক্যাটের চোখ দিয়ে পানি পড়ে, এটা নর্মাল। আর আজকে অনেকদিন পর আপডেট দেওয়া হচ্ছে বিকজ আগে ভিডিও করা হয়নি, বাচ্চারা একটু অসুস্থ ছিল, প্লাস ওদের ফ্রি ছিল আমার বাসায়, প্রচুর প্রবলেম ছিল বাচ্চাগুলো, তো আল্লাহর রহমতে এখন ফ্রি নাই, ট্রিটমেন্ট করেছি সব চলে গেছে। তো আপনারা তো জানেন যে ফ্রি খুব মারাত্মক একটা জিনিস, ওদের খুবই অশান্তি করে ওদের। সো আপনাদের ভিডিও শেষে প্যারিসকেও দেখাবো, আমি প্যারিসকে যে রুমে রাখছি প্লাস ওই রুমের সেট আপটাও দেখাবো। সো এই যে আমার বোন বোন আম্মু, এই যে দিকটা কাল ওর গলার পশম সব পরে গেছিল ফ্লির জন্য, বাট আবার গ্রো করতেছে মার্শাল্লাহ দিলে। সো সবাই বাচ্চাদের জন্য দোয়া করবেন, আরও কিছু আপডেট ইনশাল্লাহ আপনাদের সামনে নিয়ে আসব। এই তো সবাই বসে আছে, গরু ক্যারামেল একটু ভয় পাচ্ছে, আম্মু হাসো হাসো মামা। আর এই তো আমার সবচেয়ে কিউট ক্রিমো। অনেকেই আস্ক করে আমাকে যে আমি আমার বাচ্চাগুলোকে হেলদি কীভাবে রাখি, সত্যি কথা বলতে আমি নর্মালি আপনারা যেভাবে কেয়ার করেন আমি ওইভাবেই কেয়ার করি, লাইক প্রত্যেক দিন ওদের একটা টাইম আমি গ্রুমিং করাই, বডি ব্রাশ করাই। আর ক্যাটদের যেমন হ্যাবিট, ওরা চিকেনের পাশাপাশি ক্যাট ফুড, তারপরে বিভিন্ন ব্র্যান্ডের ক্যাট ফুড, তারপর হচ্ছে যে ওয়েট ফুড, এগুলোই ইউজ করি ওদেরকে খাওয়াই। আর যেহেতু গরম আইনি আপাতত ওদেরকে মাল্টিভিটামিন দিচ্ছি না, এছাড়া আমি এক্সট্রা কোনো কেয়ার করি না। সো মার্শাল্লাহ দিলে আমার বাচ্চাগুলো হেলদি থাকে, সবাই বলে, সবাই জানতে চায়, হয়তো বা ভাবে আমি ওদের এক্সট্রা কোনো টেক কেয়ার করছি, বাট এটা হচ্ছে যে মিথ্যা কথা, আমি কোনো এক্সট্রা টেক কেয়ার করছি না। নর্মালি সবাই যেভাবে ক্যাট পালে ভালোভাবে ওইভাবে আমি পালার ট্রাই করি, জাস্ট সব কিছু থেকেই আমি বেস্টটা দেওয়ার ট্রাই করি, ফুডের ক্ষেত্রে হোক সেটা টেক কেয়ারের দিক থেকে হোক। সো এই তো ভালো ব্র্যান্ডের শ্যাম্পু ইউজ করবেন আপনারা, টাইম টু টাইম ওদের ব্রাশ করবেন, তাহলে বডি কেয়ারগুলো ভালো থাকে, প্লাস ভালো ফুড ডায়েট দেবেন, মাল্টিভিটামিন ইউজ করবেন, প্লাস খাওয়ার সাথে আপনারা উইকে 1-2 বার আপনারা ওমেগা 3 বা যে কোনো ফিশ অয়েল ইউজ করতে পারেন, ওদের ফারগুলো আপনার শাইনি থাকবে, দেন হচ্ছে যে সিল্কি থাকবে, অ্যান্ড ফারের গোড়াও শক্ত হবে, অ্যান্ড টাইম টু টাইম ডিওয়ার্মিং করবেন। এটা আমি আগে একটা ভিডিও করেছিলাম এটা নিয়ে, তো ওই ভিডিওতে বলা আছে আমার ক্যাটের ফুড ডায়েট প্লাস আমাদের হেলথ ঠিক রাখার জন্য আপনার কী কী করি। সো বেশি ওভারওয়েটও ভালো না, বেশি মানে বেশি কম ওয়েটও ভালো না, সো ওদের মাঝামাঝি থাকতে হয়। নর্মালি ট্রেডিশনাল পার্সিয়ানদের আপনার 3-4 কেজি এনাফ ওদের মানে ওয়েট, এর বেশি হলে ওভারওয়েট হয়ে যাবে। আর যেহেতু ভেনাস মেইন কোন আর স্পেড ক্যাট, সো ও নর্মালি ওদের
এই এজটা যেহেতু ওর দুই বছর হয়েছে, এই এজটা 6-7 কেজি এটা ওদের নর্মাল ওয়েট। আর আমার প্যারিস মশলা দিলে 6-6.5 কেজির মতো, মাঝখানে ওর ওয়েট লস হয়েছিল একটু, এখন আবার গ্রো করতেছে ও। তো দেখতে পাচ্ছেন সবাই খাটের উপর বসে আছে। তো প্যারিস হচ্ছে যে আমার সাথে এই রুমে থাকে, সো এটা হচ্ছে যে প্যারিস আর আমার রুম। আর ওকে আপাতত আমার সাথে রাখছি, বিকজ আমি বলেছিলাম যে ও অনেক ডিস্টার্ব করে কিটেনদের, সো ওকে আলাদা রাখতে হয়েছে আমার সাথে। আর এই রুমটাও আমার ক্যাট প্রুফ, একদম প্লাস্টিক নেট দিয়ে করা। আর আমি মেনলি আমার ক্যাটদের রুমে থাকি না, বিকজ আমার ওদের ফারের জন্য অ্যালার্জি আছে। অনেক প্রবলেম করতেছিল প্যারিস, মারামারি করতেছিল সবার সাথে, সো ওকে আমার সাথে রাখতে হয়েছে। বাট প্যারিসও হ্যাপি, আমিও হ্যাপি, আমি একটু মেনটেন করে চলি লাইক, যেহেতু একটা ক্যাট সো ফার বেশি উড়ে না রুমে। আমি ভিডিওটি আর লং করবো না, আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন স্কিপ না করে। আর মাস্ট আবারও বলছি, আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করবেন, আমাদের ভিডিওগুলো কেমন হয় আমাদেরকে জানাবেন। সো গাইস আজকে এতটুকুই, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ব্লগে।